হজরত আলী রাদে আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যবিচার থেকে দূরে থাকবো আমার মন এদিক ওদিক ছুটে বেরাবে না আর জন্ম নেবে নেকর সন্তান ও সৎ সন্তান এই নিয়তে সহবাস করলে তাতে সমাপ্ত হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্যও পূরণ হবে বন্ধুরা তাই আজকের ভিডিওতে আমরা জানব স্ত্রী সহবাসের কিছু সঠিক নিয়ম নাম্বার ওয়ান স্বামী স্ত্রী উভয়ই পাপ পবিত্র থাকতে হবে নাম্বার টু বিসমিল্লা বলে সহবাস শুরু করা মোস্তাহাব ভুলে গেলে যদি বিজ্রপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পরে নিতে হবে নাম্বার থ্রি সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা যা আল্লাহ রাসুলের সুন্নাত নাম্বার ফোর সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছিন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায় আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা নাম্বার ফাইভ কেবলামুখী হয়ে সহবাস না করা নাম্বার একে সিক্স একেবারে উলঙ্গ না হওয়া নাম্বার সেভেন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হয়ে যাওয়া নাম্বার এইট বিজ্রপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে নাম্বার নাইন স্ত্রীর হায়েস নেফাজের অর্থাৎ ঋতুকালীন সময়ে সহবাস না করা নাম্বার টেন চন্দ্রমাসের প্রথম এবং পনেরো তারিখ রাতে মিলিত না হওয়া নাম্বার ইলেভেন স্ত্রীর জরায়ুর দিকে তাকিয়ে থেকে সহবাস না করা নাম্বার টুয়েলভ বিদেশে বা সফরে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা নাম্বার থার্টিন সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা নাম্বার ফোরটিন জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা নাম্বার ফিফটিন ভরা পেটে স্ত্রী সহবাস না করা নাম্বার সিক্সটিন উল্টোভাবে স্ত্রী সহবাস না করা নাম্বার সেভেন্টিন স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রীর সহবাস না করা বন্ধুরা এই হলো স্ত্রী সহবাসের সঠিক কিছু নিয়ম যা কোরআন হাজিস মোতাবেক তো আজকের ভিডিওটি দেখার পর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে সেগুলো কমেন্টস বক্সে জানাবেন আমরা সেই অনুপাতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সব সময় আমাদের বিডি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অবশেষে বলবো কুরআন হাদিস মোতাবেক আমুলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন আমিন সুম্মা আমিন